জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদে খেত মজুর ধর্মঘট। 100 দিনে কাজ চালু, দৈনিক 600 টাকা মজুরি। 60 বছর বয়স হলে খেত মজুরদের মাসিক ন্যূনতম 3000 টাকা পেনশন। খেত মজুর অথবা দিন মজুর পরিবার প্রতি 200 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেওয়ার দাবিতে 26টি ব্লকে খেত মজুররা এই ধর্মঘটে সামিল হন। রানীনগর, মুর্শিদাবাদ, বড়াইয়া, হরিহরপাড়া, দৌলতাবাদ, নবগ্রাম খেত মজুর ধর্মঘটের সমর্থনে মাঠে নেমে পিকেটিংয়ে করা হয়। তাতে যারা কাজে দিয়েছিলেন তারাও এই ধর্মঘটে সামিল হন। এই সরকারের, পশ্চিমবাংলা সরকারের যে চালচরণ, সার বিষ বা এই যে মানে আমরা মুনিশ খেটে এসেছি, এই যে চাল ডালের যা দাম চলছে, এই চাল ডালের দাম চলে যা এখন যা 200 টাকা মজুরি, এতে একটা মানে কিছুই হয় না আর কি। মানে এক বোতল সরষের তেল কিনতে হলে 200 টাকা। এক বোতল সরষের তেল কিনবো না, বাচ্চাদেরকে খাওয়াবো না, আপনার কোনো মানে খাদ্য খাবার নিয়ে যাবো না, তেল নুন নিয়ে যাবো, এটাতে আমাদের মানে কিছুই হচ্ছে না। সেখানে আমরা চাচ্ছি যে আমাদের পশ্চিমবাংলা সরকারের কাছে আবেদন যে 600 টাকা মিনিমাম 600 টাকা মজুরি করতে। কারণ 600 টাকা মজুরি না হলে যে সব জিনিসপাতির দাম চলছে, এই সব দাম মানে একবারে অগ্রাহ্য চলছে আর কি।